দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে চলমান ইউক্রেন রাশিয়ার যুদ্ধে নানাভাবে আলোচনায় তথ্য প্রযুক্তি। রুশ আগ্রাসনের প্রতিবাদে ইউক্রেনের নাগরিকদের পাশে থাকতে এরই মধ্যে নীতিমালা পরিবর্তন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুচ্ছ মেটা। এইবার একই পথে হাঁটল তথ্য প্রযুক্তির আরেক জায়ান্ট গুগল। রাশিয়ায় ইউটিউব এবং গুগল প্লে স্টোর তাদের সাবস্ক্রিপশন সহ সমস্ত অর্থ প্রদান ভিত্তিক পরিষেবাগুলো বন্ধ করে দিয়েছে। এর আগে গুগল এবং ইউটিউব রাশিয়ায় অনলাইন বিজ্ঞাপন বিক্রি বন্ধ করে দেয়। বৃহস্পতিবার ইউটিউব কর্তৃপক্ষ এক বিবৃতিতে এমনটি জানিয়েছে। এদিকে তথ্য প্রযুক্তি জায়ান্টদের এমন সিদ্ধান্তে বিকল্প মাধ্যম গড়ে তোলার কাজ করছে রুশ প্রযুক্তিবিদরা। 14 মার্চ থেকে বন্ধ থাকা ইনস্টাগ্রামের বিকল্প হিসেবে আগামী 28 মার্চ নতুন ছবি শেয়ারিং অ্যাপ চালু করতে যাচ্ছে দেশটি। রুশদের ব্যবহারের জন্য তৈরি নতুন এই অ্যাপের নাম দেওয়া হয়েছে রসগ্রাম। এর আগে সম্প্রতি টিকটকের বিকল্প ইয়াপি অ্যাপস তৈরি করে রাশিয়া। রুশ বিরোধী প্রোপাগান্ডা ছড়ানোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় মেটার মালিকানাধীন ফেসবুক ও হোয়াটসঅ্যাপের ব্যবহার আগেই দেশটিতে বন্ধ করেছে রাশিয়া। পাশাপাশি মেটাকে চরমপন্থী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে দেশটি। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর শূন্যতা পূরণ করতে এগুলোর বিকল্প খুঁজতে শুরু করেছেন রাশিয়ার প্রযুক্তিবিদরা। ডেস্ক নিউজ, বাংলাধারা।